ইভালি আয়োজিত আমার গান এবং বৃহস্পতিবার এবং আমরা মাই টিভিতে আপনাদের সাথে অনেক অনেক সুন্দর সুন্দর গান ভাগ করে নিব। আমি ভাবছিলাম যে আমি একটা কবিতা পেয়েছিলাম আজকে আপনাদের শোনাবো বলে আবার হারিয়ে ফেললাম, খুঁজে পেলাম না। আমি তো অত দক্ষ নই এই টেকনোলজি ডিজিটাল লাইফ এইসবের সাথে, খুঁজে পাইনি। কিন্তু আমার ইচ্ছা আছে যে ওটা খুঁজে বার করবে, কারণ আমার কবির নামটি মনে আছে। কবিকে খুঁজে বার করে ওই কবিতাটি বার করে আপনাদের শোনাবো। এত চমৎকার চমৎকার কবিতা লিখছেন, সাহিত্য রচনা হচ্ছে, সঙ্গীত রচনা হচ্ছে, সময়টা তো আমি বলবো সৃষ্টির সাধনার সময়। আসলে আমরা সময়টাকে যদি কাহিল করে ফেলি, নিজেরাও কাহিল হয়ে যাব, নিজেরা কাহিল হব না। এই এই ভাবনাটা যদি আমরা মনের মধ্যে ঢুকিয়ে ফেলতে পারি যে না, দিস ইজ নট দ্য এন্ড, পৃথিবীর শেষ এইখানেই না, আমি যতদিন বেঁচে আছি ততদিন আমার পৃথিবী, আপনি যতদিন বেঁচে আছেন ততদিন আপনার পৃথিবী, অতএব পৃথিবীর সৌন্দর্য যেন চোখের সামনে থেকে উধাও না হয়ে যায়। আমি জানি অসুন্দরের ভারে আমাদের প্রত্যেকটি দিন ভারাক্রান্ত হয়ে উঠছে, এটা খানিকটা কিন্তু খবরের বদৌলতেই হচ্ছে, কারণ খবরের মধ্যে সৌন্দর্য নেই, আর কোনো সুন্দর খবর আমাদের কাছে পৌঁছে দেওয়া হয় না। তার মধ্যে আজকে আমি দেখলাম আমাদের প্রধানমন্ত্রী 600টির উপরে বাড়ি দান করেছেন, বাড়ি বানানো হয়েছে এবং তা দেওয়া হয়েছে তা একেবারে বস্তিবাসীদের জন্য। এরকম সুন্দর সুন্দর বিষয়গুলো আমার মনে হয় এগুলোর উপরেই বেশি জোর দেওয়া উচিত। সারাক্ষণ যদি আমাদের দেখতে হয় যে ডাক্তার ডাক্তার না, হসপিটাল হসপিটাল না, মানুষ মানুষ না, এটা কিন্তু একটা অন্যরকম ভার সৃষ্টি করছে আমাদের মনে। আমি যেদিকে তাকাই দেখি আহা, চোখের আলো নষ্ট হয়ে যাচ্ছে আমাদের দেশের মানুষের, ক্লান্তি এসে গেছে সেই চোখে, যেই চোখ আনন্দে হাসার কথা, এটা চাই না। তাই আমার মনে হয় আমি আবেদনও জানাবো যে আমরা যেন অনেক পজিটিভ জিনিস দেখাই, তাহলে তো একদিকে তো আমরা শিখব আরেকদিকে আমাদের মনটাও ভারমুক্ত হবে। আপনাদের সবাইকে নিয়ে যাচ্ছি আমার খুব প্রিয়, আমি যার গান শোনার জন্য অধীর আগ্রহে আসলে অপেক্ষা করছি, বাদশা বুলবুল, আমার বড় প্রিয় বড় প্রিয়। ওর গাওয়ার ভঙ্গি আমার এত ভালো লাগে, আর আমার বন্ধুরা, হ্যাঁ, যাদেরকে দেখলে আমি আনন্দে মানে আবার মনে হয় হ্যাঁ আনন্দে ভর করি, হ্যাঁ, এই যে এই জিনিসগুলোই কিন্তু আসলে ভাগ করে নিতে চাই আপনাদের সঙ্গে। আর আমরা খারাপ খবরের দিকে বেশি ঝুঁকবো না, আর আমরা আনন্দটাকে জীবনে ধরে রাখবো, এই এই বিষয়টি নিয়ে বাছে বলবো বলো। হ্যাঁ, সত্যি আমরা আনন্দে থাকতে চাই এবং আমাদের প্রত্যাশা সবসময় থাকবে, এবং আমাদের আল্লাহর কাছে দোয়াই এটা যে যেন আমাদের খুব কাছের মানুষ, আর পৃথিবীর সব মানুষ আমরা যেভাবে যেখানেই যাই না কেন একসাথে দেখা হবে, একসাথে দেখা হবে। আমরা বলছিলাম আমরা রেকর্ডিংয়ের আগে লাইভের আগে, তো সবাই ভালো থাকবে ইনশাল্লাহ। পৃথিবীতে কখনো কষ্ট কখনো সুখ এগুলো তো আপেক্ষিক, এটা আসবেই আসবে আবার চলে যাবে। ঠিক এই মুহূর্তে আমার একদম শুরুতেই মনে পড়ছে যে শ্যামল মিত্র সেই গানটি, এই সুন্দর পৃথিবী ছিলে মনো যেতে নাহি চায়, হ্যাঁ, গানটি যিনি শুরু করেছেন শ্যামল মিত্র নিজেই শুরু করেছেন, এবং গৌরীপ্রসন্ন মজুমদার আপনি তো অবশ্যই জানেন যে আমাদের পাবনার বিখ্যাত, উনি পাবনায় ওনার জন্ম, সব বাঙাল সব বাঙাল, হ্যাঁ, বিশেষ করে গৌরীপ্রসন্ন, যেহেতু আমরা পাবনার মানুষ আমি ওনার গান দিয়ে শুরু করছি, অবশ্যই আশা করি ভালো লাগবে, অনেক প্রিয় একটি গান, চেষ্টা করছি। পৃথিবী ছেড়ে
মনো যেতে নাহি চায়, নাহি চায়, তবু মরণ কেন এখান থেকে ডেকে নিয়ে যা, কে জানে কোথায়, না 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 যাব না মনু যেতে নাহি চায়, নাহি চায়, মনু যেতে নাহি চায়, নাহি চায়। নাহি চায়, নাহি চায়।
যেমন গাইলি তুই তেমন বাজালো সবাই মিলে, মানে এত আর গানটির কথা। হ্যাঁ আসলেই তো আমরা কেউই ছেড়েও যেতে চাই না, আর কাউকে চলে যেতেও দিতে চাই না। এক অদ্ভুত পৃথিবীর মিস্ট্রি তো আসলে, আমরা তো জানি না কেন আসি কেন যাই। হ্যাঁ চলো পরের গানে যাই। এর পরের গান আমারই একটি নতুন গান। আচ্ছা, ইউসুফ সুর করেছে এবং জামাল রেজা লিখেছে, একদম নতুন গান এটা, এখনো আনরিলিজড। ইউসুফ আরেক দারুন সুর দিচ্ছে, যেমন গায় ছেলেটি আমাদের, আমার খুব ভালো সুর করেছে এবং লেখাটাও এমন সাথে, মানে সমন্বয়টা যেটা ঘটেছে এত সুন্দর হয়েছে, তো মনে হলো যে শুনতেই হবে। আর বিশেষ করে যখন আমাদের এই সেটআপটা থাকে, ভেরি গুড সেটআপ, বিনোদ আমাদের, মিঠু আমাদের, মানিক অপূর্ব, তখন এই গানটি না গাইলে, মানে বলে না ষোলো কলা পূর্ণ হয়, প্রথমে এটাকে এটা করি। হ্যাঁ এত দেখেও তোমায় দেখা স্বাদ মিটিল, এর নাম প্রেম কিনা জানি না, এর নাম প্রেম কিনা জানি না। Yeah.
এত দেখেও তোমায় দেখা স্বাদ মেটে না, আনন্দে মনটা ভরে গেল। আর আমি দেখলাম মহা রিয়াজ হয়েছে এই ফাঁকে না, এই বন্ধের মধ্যে, কিন্তু আঙুল যে একেবারে কুলকুলাচ্ছে তোমার, হ্যাঁ, এবং তোমার এবং তোমার এবং তোমার এবং গলাও, হ্যাঁ, মন খুলে বাজালো, মনটা খুলে গেছে, হ্যাঁ, মনটা খুলে বাজালো, তিন চার মাস পরে লাইভে আসলো, কিন্তু অপূর্ব অপূর্ব, মানে কি বলবো, হ্যাঁ, বাজিয়ে মজা, সেই ভালো গাইলে ভালো বাজনা আসে, গানটিও সেরকম দারুণ একটা গান, থ্যাংকস টু, হ্যাঁ, অলসো ইউসুফ, কি চমৎকার, কি গাইলি, সব মিলিয়ে একটা চমৎকার পরিবেশনা, গানে যাই। এবারে যেহেতু আমরা সাজিয়েছি একটু ভিন্ন আঙ্গিকে, মানে সব রকম গানই একটু জলসার মধ্যে, আমরা ঘরোয়া জলসা যেরকম বসে, অনেক মানুষের অনেক রিকোয়েস্ট আছে যে ভাইয়া আপনি আপনার গানের পাশাপাশি এই গানগুলো করবেন, একটু গজল করবেন, এইগুলো তো এখন মেহেদি হাসান সাহেবের একটু বিখ্যাত গজল, আক্তার কথা, আক্তার ইউসুফ এবং দাগ ছবির সে বিখ্যাত গান তুম জিদ তো কর রহে হো, চেষ্টা করছি।
क्या तुम्हें सुनाए नगने जो खो गए उनको कहाँ से लाए तुम जिद तो कर रहे तुम जिद तो कर रहे हम क्या तुम्हें सुनाए नगमे जो खो गए तो कर
অনেক ধন্যবাদ, মানে অনেকদিন পর এই গানগুলো তো কেউ গায় না আজকাল, তো আমাদের ছোটবেলা তো এই এই গান শুনেই এই গান শুনেই এবং আমি ইদানিং আমার রেকর্ডসগুলো সব বার করেছি, আমার তো পুরো মেহেদি হাসান কালেকশন, নূরজাহান, পাকিস্তানের কিছু পছন্দ করি না গানটি ছাড়া, গানটির জন্য আমি পাগল, সারাক্ষণ আমি রেকর্ড শুনি, রেকর্ডের ওই যে কুচকুচ কিচকিচ আওয়াজ হয়েছে এটা আমার খুব ভালো লাগে, অ্যানালগ সাউন্ড এত ভালো লাগে। যাচ্ছি একটি বিরতিতে, থাকবেন আমাদের সঙ্গে, কি চমৎকার বলেন, থাকুন আমাদের সঙ্গে ইভ্যালি আয়োজিত আমার গানে। ইভ্যালি একটা বিরতির পর আমরা চলে আসলাম আবার আমার গানে এবং বাদশা বুলবুল কি গান, আর সুন্দর সুন্দর গান শুনছিলাম, হ্যাঁ শোনাবে আপনাদেরকেও। এবার মান্নাদের একটি করি, এই তো সেদিন তুমি আমারে বোঝালে, আমার অবুঝ বেদনা, দুটি হাত ধরে আমি তোমায় বলেছি, এ শুধু আমার তুমি কেঁদো না কেঁদো না কেঁদো না, এই তো সেদিন তুমি আমারে বোঝালে। বাঙালি এরম ভদ্র ছিল, আবার হতে পারবো আমরা ইনশাল্লাহ, চলো সেই ধারাবাহিকতা আমরা ধরে রেখেছি, তো ধরে রাখার চেষ্টা করছি। হ্যাঁ, গানে শুধু না, গানের থেকে আমাদের আসল মনেও মনেও রুচিতে রুচিতে গানটা একটু মিক্সড করে করি একটু মুডের উপরে, খাওয়া করে দেবেন সবাই। তো সেদিন এই তো সেদিন এই তো সেদিন এই তো সেদিন এই তো সেদিন আমারে বোঝালি আমার অবুঝ বেদনা, দুটি হাত ধরে আমি তোমায় বলেছি, এ শুধু আমার তুমি কেঁদো তো সেদিন আমারে বোঝালি আমার অবুঝ বেদনা, দুটি হাত ধরে আমি তোমায় বলেছি, এ শুধু আমার তুমি কেঁদো না কেঁদো না, এই তো সেদিন আমারে বোঝালে আমারে বোঝালে
হারাতে হলো জীবনে তোমার, সেই অপরাধে আমি অপরাধী, এবার একলা আমি কাঁদি, এবার একলা আমি কাঁদি, বিদায় নেবার আগে বলে যেতে চাই তোমার ক্ষমার মাঝে পাই যেন বিদায়, ভাষাই তো হারিয়ে ফেলছি, কি বলবো, এত চমৎকার, অপূর্ব অপূর্ব, সবাই মিলে, হ্যাঁ সবাই মিলে, আসলে আমি না যখন এই গানগুলো শুনি তখন না ভাববার চেষ্টা করি যে যেদিন এই গানটি সৃষ্টি হচ্ছিল বা যে কটা দিন ধরে এই গান, আগে তো একদিনে গান হয়ে যেতও না অনেক সময়, বেশ অনেক দিন ধরে ওনারা কি ভাবছিলেন, কি করছিলেন, না মান্না মান্না দে সাহেব, তারপর গৌরীবাবু, হ্যাঁ সবাই মিলে নিশ্চয় কি আনন্দ এই এক সৃষ্টির পিছনে, এবং সত্যি আজও সেই গান আমাদেরকে সেরম আনন্দ দিচ্ছে, কি গাইলি রে, দারুণ গাইলি, দারুণ গাইলি, চল চল চল, মোটা একেবারে, হ্যাঁ একেবারে না তুঙ্গে, আমি শুনতে চাই এরকম তুঙ্গের গান। এবার যে গানটি গাইব, আমার হৃদয়ের সুরকার, আমার প্রাণের সুরকার, এবং আমার ছোটোবেলার স্বপ্নের সুরকার, যার গান গাইব চিন্তা করেছিলাম সেই মানুষটির গান আমি গেয়েছি, এবং এই গানটি আমার এখনও রিলিজ হয়নি, কিন্তু আমি সবসময় যখনই সুযোগ পাই তখন এই গানটা গাইতে খুব ইচ্ছে করে। আমার মরণ হলি মিথ্যে চোখের জলে তুমি কেঁদো না গো তুমি কেঁদো না, আমার সমাধিতে কোনো ফুল দিতে তুমি এসো না তুমি এসো না। গানটি সুর করেছেন আলাউদ্দিন ভাই এবং কথাটি লিখেছেন আহমেদ রিজভি। মিথ্যে চোখের জলে তুমি কেঁদো না গো তুমি কেঁদো না, আমার মরণ হলে মিথ্যে চোখের জলে তুমি কেঁদো না গো তুমি কেঁদো না, সমাধিতে কোনো ফুল
গানটির সৃষ্টির সময় তুই ছিলি, সে একটা এক্সপিরিয়েন্স, তাই না? হ্যাঁ, নিজের গান, মৌলিক গান এবং সৃষ্টির আনন্দ, আহ ওই সৃষ্টির আনন্দগুলো যেন আমরা আবার ফিরিয়ে আনি। এবং হ্যাঁ, আমি তোর চোখে অশ্রুও দেখছিলাম, এবং সেটা আমার মনে হয় ওই সৃষ্টির আনন্দের সময়কার একটা স্মৃতি মনের মধ্যে সবসময় থেকে যায় একটা গানের, তাই না? এই এক আনন্দের বিষয় যেটা আসলেও শেয়ার করা উচিত, আমাদের জানানো উচিত যে এই এই এক একটা গানের সৃষ্টির পিছনে কতটা আবেগও কাজ করে। চলো পরের গানে যাই। এখন যে গানটি অনেক রিকোয়েস্ট এসছে আমার, যখন আমি আমাদের প্রমো চলছিল, তো আমাদের ইসলাম ভাই খুব রিকোয়েস্ট করছে মেহেদি হাসান একটি গান করো, চারটি গান করো, অবশ্যই চেষ্টা করছি, দেখি। গানটি কথা লিখেছেন কাতিল সিফাই, সুর মাস্টার ইনায়েত হুসাইন, ছবির নাম দিল্লি বেতাম, 1969 ছবিটি রিলিজ হয়েছিল। हमसे बदल गया वो निगाहों से क्या हुआ, हमसे बदल निगाहों से क्या हुआ, जिंदा है कितनी लोग मोहब्बत किए बगैर, हमसे बदल गया वो निगाहों से क्या हुआ, है कितनी लोग मोहब्बत किए बगैर, जिंदा है कितनी लोग मोहब्बत किए बगैर। सामने भी हो तो ना खेलेंगे हम।
तरस गई है ये बाहें तो क्या हुआ, वो लौट जाए हम इनायत की ये बहे, वो लौट जाए हम इनायत की ये बहे। करीब था कोई अब दूरियां भी हैं, पहले करीब था कोई अब दूरियां भी हैं, इंसान के नसीब में मजबूरियां भी हैं, बदल चुका है वो राहें तो क्या हुआ, हम चुप रहेंगे उस को मलामत किए बगैर, हम चुप रहेंगे उस को मलामत किए बगैर, हमसे बदल हमसे बदल गया वो निगाहों से क्या हुआ, जिंदा है कितनी लोग मुहब्बत की ये बगैर, जिंदा है कितने लोग मुहब्बत की ये बगैर, जिंदा है कितने किए हो गए। অনেক ধন্যবাদ বলে এত সুন্দর কথাগুলো গানটা। पहले करीब था कोई अब दुरिया भी है, इंसान की नसीबों में मजबूरियां भी है। আচ্ছা তো মজবুরিয়া মজবুর আর একটা গান হবে, ও ফোন এসেছে গানও হবে। হ্যালো আমায় যেদিন ভুলে যাবে সেদিন যেন আমার মরণ হয়, এই রংধনু রংধনু অ্যালবামের একটা এরকম একটা গান ছিল ওনার গাওয়া, আমার এই গানটা খুব ভালো লাগে, একটু যদি রিকোয়েস্ট রাখতেন বুলবুল ভাই তাহলে খুব। আসলে ওই গানগুলো তো অনেক গুণ, কবরের নীরবতা তুমি কি জানো না, প্রাণহীন দেহ থাকে একা, হৃদয় আমার তুমি বিহীন তেমনি বেঁচে আছি একা, এই গান এই অ্যালবামের মনে হয় সম্ভবত। আর আপনি যেটা বললেন আমার আমার যখন মরণ হবে না, এটা মনে হয় গানটি একটু আমায় যেদিন ভুলে যাবে সেদিন যেন আমার মরণ হয়। ও আচ্ছা আচ্ছা, এই মুহূর্তে তো আমি এখন আসলে একদম পুরোপুরি ভাবে প্রস্তুত না, কিন্তু ভালো হয়েছে যে ভাই আপনি স্মরণ করিয়ে দিয়েছেন স্মরণ করিয়ে দিয়েছেন অনেক অনেক গান গুলো গাওয়া হয়েছে, ও আবার ওটা ঘুরে বার করে আবার ঠিক করবে এবং শোনাবে আপনাকে, নিশ্চয়ই থাকুন আমাদের সঙ্গে, অনেক ধন্যবাদ ফোন করার জন্য। থ্যাংক ইউ। এবারে আরেকটি আলাউদ্দিন ভাইয়ের গান, জাফর ভাইয়ের আমার খুব কাছের মানুষ ছিল, এত রফিকুজ্জামান সাহেবের লিখা গাইবার চেষ্টা করছি, যেভাবে বাঁচি বেঁচে তো আছি জীবন আর মরণের মাঝে। তুমি আজ তুলছ সুখের দোলা,
নয় জ্বলছি দুঃখের জ্বালা, যেভাবে বাঁচি বেঁচে তো আছি, জীবন যেভাবে
রে মাছি বেঁচে তো আছি জীবন মরণে মাঝা মাঝি যেভাবে বাঁচি বেঁচে তো আছি জীবন আর মরণে মাঝা মাঝি তুমি আজ জীবনার মরণে মাঝামাঝি যেভাবে বাঁচি বেঁচে তো আছি জীবনার মরণে মাঝামাঝি। মানে মিউজিক্যাল এক্সপিরিয়েন্স যাকে বলে, তোমরা সবাই মিলে আজকে ক্রিয়েট করছো, কিন্তু বুঝছো কি না জানি না, বোঝার তো দরকার নেই, আমরা বুঝলেই হলো। সো এনজয়েবল, মানে আমি কি বলবো। আর সত্যি কথা বলতে আমি আজকে এখানে বসে ভাবছিলাম যে আলীর মতো, লাকি ভাইয়ের মতন ক্রিয়েটার্স আমরা যে পেয়েছি, আমরা উই আর ভেরি লাকি। হ্যাঁ, এবং আরও যেন আসে এরকম, এই কামনাই করি। ওরকম ভুরি ভুরি তো এরকম আসে না, এরা ক্ষণজন্মাই হয়, কিন্তু এরকম ক্ষণজন্ম আমাদের খুব প্রয়োজন এই মুহূর্তে। নিচ্ছি একটি ই ভ্যালি বিরতি, ফিরছি আবার আমার গান নিয়ে, থাকুন মাই টিভিতে। ই ভ্যালি আয়োজিত আমার গানের শেষ অংশ, এবং শেষ অংশ শুরু করবে। শেষ হয়ে গেল কোথা দিয়ে জানো না, সত্যি এটা টু বি কন্টিনিউড। কোনটা দিয়ে শুরু করবে? শুরু মানে কি, আমি একটু একটি ঘোষণাই দিতে চাই যে আমার ঈদে আমার একটি মিউজিক ভিডিও আসছে। আচ্ছা, যে গানটি লিখেছেন চৈতি রহমান আমার বিয়াইন, এবং সুর করেছে কিশোর, নতুন একটা ছেলে ক্লোজ আপ থেকে। ও আচ্ছা, কিশোরের সুর। কিশোরের সুর। আচ্ছা, ওদের সাথে একটু ওই জায়গাগুলো একটু চেনার জন্য গানটি করা, নতুন জায়গাগুলো একটু চিনতে চিনাতে উচিত। হ্যাঁ অবশ্যই, এবং আমন্ত্রণও জানানো উচিত। হ্যাঁ, আমন্ত্রণ জানানো উচিত, কারণ তাদের গান যারা ভালো করছে তাদের সাথে একটু মিশা না না মিশলে ভালো লাগে। সবসময় তো একই গলিতে ঘোরা যায় না, গলিটা একটু যদি একটু ভিন্ন হয়, একটু নতুন নানান গলি, নানান গলি, এই গলিতে একটু যাওয়ার চেষ্টা করছি। অল্প একটু শোনাচ্ছি, তারপরে আবার মূল গানে চলে যাবো। তুই হাসবি বলে বুক পকেটে রোদ লুকিয়ে রাখি, তুই হাসবি বলে উষ্ণ জলে ভরে ওঠে দুটি আঁখি, হাসবি বলে বুক পকেটে রোদ লুকিয়ে রাখি, তুই হাসবি বলে উষ্ণ জলে ভরে ওঠে দুটি আঁখি, তুই হাসবি বলে মোনালি সা থেকে হাসি চুরি করে আনি, তুই হাসবি বলে সিগারেটে ধোয়া সুখের ছোঁয়ায় টানি, তুই হাসবি বলে, তুই হাসবি বলে।
চমৎকার চমৎকার একদম অন্য আর কি। এইটাই বলছিলাম যে ইউ আর ভেরি ভার্সাটাইল, যে কোনো স্টাইল বেশ খাপ করে ধরে ফেলিস। আর অবলীলায় গাস, এটা একটা সাংঘাতিক সৌভাগ্য, এটা হয় না, হয় না। চেষ্টা চেষ্টা চলছে এখন। দারুণ দারুণ, চল পরেরটায়। এবার আমার প্রিয় একটি গান না করলেই আমার মন ভরবে না, কারণ জলসায় যখন বসেছি, মানে ঘরোয়া জলসার মতো তো জলসা, জটিল বাবুর গান, জটিলেশ্বর, আহা, পিন্টু ভট্টাচার্য গিয়েছিল পরবর্তী, একদম লাস্ট ভার্সন ছিল অজয় চক্রবর্তী দাদা। সব বিখ্যাত বিখ্যাত মানুষ, আর আমি কুখ্যাত মানুষ, কেন যে গাইছি এগুলো গান গাইবি, মানায় তোর কণ্ঠে, চল। আমি ফুলকে যেদিন ধরে বেঁধে আমি ফুলকে যেদিন ধরে বেঁধে আমার সাজি আমি সেদিন জিতাবাজি হেরেছি পা পদলি মা রে মাধা সগমা পগমরি সনি সজনি সরে গারি আমি ঝড়কে যেদিন আমি ঝড়কে যেদিন কেঁদে সেদে আমার মাঝি করেছি আমি সেদিন থেকে জিতাবাজি হেরেছি আমি ফুলকে যেদিন ধরে বেঁধে আমার সাজি ভরেছি আমি সেদিন থেকে জেতাবাজি হেরেছি
মানে কি বলবো, আজকে দারুণ গাইলে যা হয়, দারুণ বাজনাও বেরিয়ে আসে। তবে মানে আজকে ইট ওয়াজ রিয়েলি এক্সেপশনাল কাইন্ড অফ আ নাইট। হ্যাঁ, কিন্তু আমাদের বিনোদ, মিঠু, মানিক, অপূর্ব, মানে কি অপূর্ব তোমরা আজকে বাজালে না, মানে কি বলবো আর বুলবুল, একেবারে বুলবুলের মতন। আমি বিদায় নিচ্ছি এবং সামনের সপ্তাহে আবার তো দেখা হবে। আসলে এই যে এই আনন্দটুকু আমার গানের, এটাই এক ধরনের দায়িত্বই বলবো আপনাদের সবার প্রতি। আমরা যেন এই আমার গানের পকেট থেকে আপনাদের অনেক 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 আনন্দ দিতে পারি, অনেক হাসি দিতে পারি, এইটাই আমাদের কামনা। দেখা হবে সামনের সপ্তাহে। এবং সত্যি কি বলবো, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে। শেষ গান আপনাকে অনেক অনেক ধন্যবাদ, ধন্যবাদ মাই টিভিকে, ধন্যবাদ আমাদের প্রিয়, আমার প্রিয় মানুষ সাথী ভাইকে, যে এত সুন্দর একটি আয়োজনে যখনই চলে আসি তখন মনে একটা ঘরোয়া জলসা, মানে রাজকীয় ঘরে অজলসা, কারণ যেখানে উপস্থাপনা করছি আমার প্রিয় ব্যক্তিত্ব, প্রিয় মানে যিনি গানও করেন, অভিনয় করেন এবং উপস্থাপনা করেন, তার মাঝখানে বসে থাকা মানে একটা রাজকীয় একটা বিষয় চলে আসে। তো এই সুযোগটা কখনো ছাড়তে চাই না, কিন্তু সময় যে কিভাবে চলে যায়, আপনার সাথে সময় কাটাতে গেলে আসলে একটু বড় করে হলে ভালো হতো। অনুষ্ঠানটা শেষ হয়ে গেল, শেষ হয়ে গেল, বাট ওই যে বলেছি টু বি কন্টিনিউড। ইনশাআল্লাহ আমাদের ধন্যবাদ জানাচ্ছি ক্যামেরার পিছনে যারা আছেন, যারা লাইটিং আছেন, সাউন্ড আজকে খুব সুন্দর হয়েছে, সবাই আমাকে বলছে, ফোন করে বলছে অপূর্ব সাউন্ড। আমার প্রোডিউসার যিনি আছেন তাকেও অনেক ধন্যবাদ, হাসান। এই সব মিলে সবাই খুব ভালো থাকবেন, আর দোয়া করবেন আবারও কখনো আপনাদের কোনো অনুষ্ঠানে, এই অনুষ্ঠানে আবার চলে আসবো আপনাদের গান শোনাতে, আরও কিছু ভালো গান নিয়ে চেষ্টা করছি, তো চেষ্টা চলতেই থাকবে। ওই যে টু বি কন্টিনিউড বলেছে ইনশাআল্লাহ। আর এখন তো চলছে আমাদের একটা ভয়াবহ দিন, আমরা কখনো ভয় করিনি, আমরা জিতবই, জিততে হবে, এবং আমরা আমাদের মতো করে থাকবো, সবাই মিলেমিশে থাকবো, সবাই সবার জন্য দোয়া করবো, সবাই অনেক ভালো থাকবো, অনেক ভালো থাকবো, অনেক ভালো থাকবো। আমি একদম শেষ গান গাইছি ইব্রাহিম টিপুর সুরে, আর ইব্রাহিম ফাতমির লেখায়, চাঁদ মুখে চাঁদনি হাসি, একটি মিউজিক ভিডিওর গান, আর মনে হয় আপনাদের ভালো লাগবে, অনেক ভালো থাকবেন।
সারাক্ষণ ডাকি, সুখে থাকো আমার সুখ পাখি, গানে গানে সারাক্ষণ ডাকি, কথা সুরহারা ¡Gracias!